সুর ছড়াবে আলো সব কানে, এই সুর ছড়াবে আলো সব কানে, এই সুর ছড়াবে আলো সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূরে ও কাছের বন্ধুরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল কর্ণফুলী নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। আর আজকের আলোকিত সুরে ইসলামিক গান পরিবেশনের জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নিপা আক্তার মিম। জি আপু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি দর্শক, আর কথা না বেড়ে সরাসরি মূল আয়োজনে চলে যাওয়া যায়। জি, আজকে প্রথমে আমরা কী গান দিয়ে শুরু করতে যাচ্ছি? জি, পবিত্র মাহে রমজানে সবাইকে শুভেচ্ছা। আমি প্রথমে একটি হামদে বাড়িতে আল্লাহ দিয়ে শুরু করতে যাচ্ছি। জি, শুরু কর। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত তোমারই নাম জপি যেন, হৃদয় দিবস রাত শোনো, আমার মুনাজাত যেন কানে
জি মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর কণ্ঠে শুনছিলাম আপনার গানটি। ধন্যবাদ। এই পর্যায়ে আরেকটি কি গান শোনা যাচ্ছে আমাদেরকে? এই পর্যায়ে যে গানটি পরিবেশন করছি, যেহেতু রমজানের মাস, তাই একটু রমজানের গান করতে যাচ্ছি। জি। কুরআনের মাস এলো কদরের মাস, কুরআনের মাস এলো কদরের মাস, ক্ষমার সময় এলো দয়ার সময়, ক্ষমার সময় এলো দয়ার সময়, আবার ঝালি নাও তুমি বিশ্বাস, আবার পাবি কি তার নিশ্চিত নয়, কুরআনের মাস এলো কদরের মাস, রোজা করো পাপ ভুলে যাও, কুরআনের নির্দেশে বুকে তুলে নাও, রোজা করো পাপ ভুলে যাও, কুরআনের নির্দেশে বুকে তুলে নাও, ঈমানের পথে চলো আর, ঈমানের পথে চলো আর, তাজা রাখো আল্লাহর ভয়, কুরআনের মাস এলো কদরের মাস, কুরআনের মাস এলো কদরের মাস, যে মহাজন দিল জীবন তোমায়, তার কত করুণা ছড়ানো আহা, তুমি কি বোঝো না সেই প্রেমের ভাষা, চোখ বুঝি দেখে না তাহা, সিজদায় নত হয়ে থাকো, পলে পলে আল্লাহকে ডাকতে থাকো, সিজদায় নত হয়ে থাকো, পলে পলে আল্লাহকে ডাকতে থাকো, তোমার বিনয়ী ত্যাগ সাধনা দিয়ে, তোমার বিনয়ী ত্যাগ সাধনা দিয়ে, করি নাও জান্নাত ক্রয়, কুরআনের মাস এলো কদরের মাস, ক্ষমার সময় এলো দয়ার সময়, আবার ঝালি নাও তুমি বিশ্বাস, আবার পাবে কি তার নিশ্চিত নয়, কুরআনের মাস এলো কদরের মাস, কুরআনের মাস এলো কদরের মাস। জি মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রমজানের গান পরিবেশন করার জন্য দর্শকদের উদ্দেশ্যে। যে এই পর্যায়ে কি গান পরিবেশন করতে যাচ্ছেন দর্শকদের জন্য? এই পর্যায়ে আমি একটি নাতে রাসুল পরিবেশন করছি, যেই নাতে রাসুলটি আমি লক্ষ্য প্রাণের সুর গত 2017 সালে পরিবেশন করেছিলাম, সেই নাতে রাসুলটি করার চেষ্টা করছি। হে রাসূল, তোমার শানে কবি কবিতা বানায়, তোমার প্রেমে ভোরে পাখি গান গায়, তোমার শানে কবি কবিতা বানায়, তোমার প্রেমে ভোরে পাখি গান গায়, কি মধু কি জাদু, কি মধু কি জাদু, সবাই যে হয়েছে আকুল, হে রাসূল, এসে ধরায় তুমি জ্বেলেছো আলো, দূর করেছো যত আধার কালো, এসে ধরায় তুমি জ্বেলেছো আলো,
করেছো যত আধার কালো, কি রবি কি সুশী, কি রবি কি সুশী, সবাই যে হয়েছে ব্যাকুল, হে রাসূল হে রাসূল হে রাসূল হে রাসূল। সৃষ্টির সেরা তুমি আখেরি নবী, তোমারই কারণে হলো ধন্য সবই, সৃষ্টির সেরা তুমি আখেরি নবী, তোমারই কারণে হলো ধন্য সবই, কি তোর কি মোর কি তোর কি মোর, সবাই যে হয়েছে ব্যাকুল, হে রাসূল হে রাসূল হে রাসূল হে রাসূল। তোমার শানে কবি কবিতা বানায়, তোমার প্রেমে ভোরে পাখি গান গায়, কি মধু কি জাদু কি মধু কি জাদু, সবাই যে হয়েছে আকুল, হে রাসূল হে রাসূল হে রাসূল হে রাসূল। জি মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর একটি নাত রাসূল শুনছিলাম, এভাবে আরও অনেকগুলো গান শুনবো শুনছিলাম, কিন্তু এ পর্যায়ে নিতে হবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। যে দর্শক, আপনারা দেখছিলেন চ্যানেল কর্ণফুলী নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। এ পর্যায়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819-837505। যে দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল কর্ণফুলী নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। জি, এই পর্যায়ে আমরা কী গান শুনতে যাচ্ছি? এই পর্যায়ে আমি যেই গজলটি করতে যাচ্ছি, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, এটি আমাদের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি গাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গজল। এটিও আমি 2017 সালে লক্ষ্য প্রাণের সুরে পরিবেশন করেছিলাম এবং যেই সম্মানিত জাজেসরা ছিলেন সেখানে খুবই প্রশংসা করেছিলেন গানটির, এবং ব্যক্তিগতভাবে আমিও এই গানটির খুবই বড় ভক্ত। যে কোনো ইসলামিক অনুষ্ঠানে আমি সর্বপ্রথম এই গানটি দিয়ে শুরু করি, তো সেটি আমি করতে যাচ্ছি। মসজিদেরি পাশিয়ায় কবর দিও ভাই, মসজিদেরি পাশিয়ায় কবর দিও ভাই, যেন গোরে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই, মসজিদেরি পাশিয়ায় কবর দিও ভাই, আমার গোরে
আমার গোরে পাশে দি ভাই নামাজে যাবে পবিত্র সে পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোরাজাব থেকে এই গুনাগার আজাব থেকে এই গুনাগার পাইবে রেহাই মসজিদের পাশে আয় কবর দিও ভাই কত পরহেজগার খোদার ভক্ত নবীজি শুনি যেন আমি পরানো জুড়াই মসজিদের পাশিয়ায় কবর দিও ভাই কত দরবেশ ফকির রে ভাই মসজিদ রঙিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে নাম জপতে চাই আল্লাহর নাম জপতে চাই মসজিদের পাশে আয় কবর দিও ভাই যেন গোরে কবর দিও ভাই। জি অসংখ্য ধন্যবাদ একটি অসাধারণ কবি নজরুলের একটি গান পরিবেশন করার জন্য। আসলে সবারই মনের ইচ্ছা থাকে যে কবর যেন তার মসজিদের পাশে হয়। হ্যাঁ, এবারে আমরা কি গানটা শুনতে যাচ্ছি তাহলে? তো এই পর্যায়ে আমি যে গানটি করছি সেটি একটি মরমী গান। তো প্রত্যেকটি মানুষকে এবং প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি এই গানটি করতে চাচ্ছি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মুনামার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মুনামার কেন বন্ধ দালান ঘর রে মুনামার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধমে শশবে রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধমে শশবে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা সুত বন্ধু
বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সকলি হবে তোমার পরে রে মুনামার কেন বান্ধব দালাল দেহ তোমার চর মুচর গলে পচে যাবে শিরায় উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পরে রবে মাটির উপরে রে মুনামার কেন বান্ধ দালানে ঘর রূপেরি গৌরবে সাজিয়াছ সোনা দান কত কিয়া রাজুকে পোষা যেদিন প্রাণ চলে যাবে সবে পরে রবে প্রাণ চলে যাবে সবে পরে রবে গাই দিবে মার কিন থানে রে মুনামার কেন বান্ধ দালানে ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মুনামার কেন বান্ধ দালানে ঘর রে মুনামার কেন বান্ধ দালানে ঘর জি মাশাল্লাহ অসাধারণ একটি গান পরিবেশন করেছেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করার পূর্বে যে নিজের অ্যালবাম থেকে একটি গান পরিবেশন করতেন দর্শকদের উদ্দেশ্যে, এই পর্যায়ে আমি আমার নিজস্ব একক অ্যালবামের একটি গান করতে যাচ্ছি। এই গানটি আমি বাংলাদেশ টেলিভিশন এবং বৈশাখী টিভি লক্ষ্য প্রাণের সুরে মৌলিক গানের যে রাউন্ড হয়েছিল সেখানে আমি পরিবেশন করেছিলাম, তো সেই গানটি আমি করছি। এবং এই গানের গীতিকার হচ্ছেন শ্রদ্ধেয় হারুনুর রশিদ স্যার এবং সুরকার হচ্ছেন এইচ মল্লুল স্যার, তো সেই গানটি আমি করতে যাচ্ছি। খোদারি ঘর তফ করিয়া গেলা মদিনাতে জামিন দিল খোদা তোমায় কুরআনে হাদিস মতে খালাস পাইতে হবে তোমায় রোজে হাশরেতে খালাস পাইতে হবে তোমায় রোজে হাশরেতে আল্লাহুম্মা লাব্বাইক ইশকেতে করিয়া আরাফাত ময়দানে মুনাজাত ধরিয়া আল্লাহুম্মা লাব্বাইক ইশকেতে পানিতে খালাস পাইতে হবে তোমায় রোজে হাশরেতে
এই দুনিয়ায় যত দিন থাকবারে বাঁচিয়া হাদিস কোরআন তত দিন চলবারে মানিয়া বিধান মতে চলতে পারলে রাতে খালাস পাইতে হবে তোমার রোজে হাশুরেতে খুদারি ঘরে তফ করিয়া গেল মদিনাতে গেল মদিনাতে জামিন দিল খোদা তোমায় কুরআন হাদিস মতে খালাস পাইতে হবে তোমায় রোজে হাশুরেতে। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ এতগুলো গান পরিবেশন করার জন্য, এতগুলো হামদে বাইতালা নাত পরিবেশন করার জন্য এবং নিজের গানও পরিবেশন করার জন্য। কিন্তু এই পর্যায়ে আমাদের সময় একদমই শেষ, আর তাই এই পর্যায়ে আমাদের শেষ করতে হবে, তাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। জি, দর্শকদের উদ্দেশ্যে বলবো, যেহেতু রমজান মাস, আমরা সবাই যেন পাপ মোচন করার যে সুযোগটা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন সেটা যেন আমরা কাজে লাগাই এবং সুস্থ সংস্কৃতির সাথে থাকি এবং তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে যেন স্মরণ করি। এবং কর্ণফুলি চ্যানেলকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য। আসসালামু আলাইকুম। যে দর্শক, আপনারা দেখছিলেন চ্যানেল কর্ণফুলি নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। যে আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন স্টুডিওতে বৈশাখী টিভি এবং বিজয় টিভির আলোকিত সুর এবং লক্ষ্যপ্রাণের সুরের প্রথম রানার্স আপ, বাংলাদেশ আনসার সাংস্কৃতিক বিভাগ এবং বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কণ্ঠস্থ শিল্পী নিপা আক্তার মিম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি দর্শক, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, তাই আজ আর নয়, দেখা হবে আবারও অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে, অন্য কোনো নতুন কোনো শিল্পীকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এই সুরে উঠবে জেগে ঘুমন্ত প্রাণ সবখানে, এই সুরে উঠবে জেগে ঘুমন্ত প্রাণ সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলীর মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819837505।